পাকিস্তানি সাবেক ক্রিকেটার শোয়েব মালিকের দীর্ঘ বিতর্কিত ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছেন তার সাবেক সতীর্থ বাসিত আলি। তার বিরুদ্ধে তুলেছেন ফিক্সিংয়ের অভিযোগ। অবশ্য এই বাসিত আলির আন্তর্জাতিক ক্যারিয়ারও শেষ হয় ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগের মুখে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি জানিয়েছেন, শোয়েব মালিকের ম্যাচ ফিক্সিংয়ের প্রমাণও আছে তার কাছে। শোয়েব মালিকের সাবেক সতীর্থ বাসিত আলি তার বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ এনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কঠিন সমালোচনা করেছেন। তিনি জানিয়েছেন যে খেলোয়াড় স্বীকার করে যে সেই ইচ্ছাকৃতভাবে ম্যাচ হেরেছে তাকে মেন্টর করা উচিত নয়। চলতি মাসের 12 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পাকিস্তান চ্যাম্পিয়ন্স কাপে 5টি দল অংশ নিয়েছে, যেখানে মিসবাহুল হক, সাকলাইন মোস্তাক, সরফরাজ আহমেদ, ওয়াকার ইউনুসের মতো কিংবদন্তি খেলোয়াড়রা মেন্টরের ভূমিকা পালন করছেন। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। 1993 থেকে 1996 সাল পর্যন্ত পাকিস্তানের প্রতিনিধিত্ব করা বাসিত কেবল শোয়েব মালিককে নিয়েই তুলেছেন প্রশ্ন। তিনি বলেন, শোয়েব মালিকের বিতর্কিত অতীত তাকে তরুণ প্রজন্মের জন্য মেন্টর হিসেবে অযোগ্য করে তুলেছে। বাসিতের অভিযোগে নির্দিষ্ট কোনো ম্যাচ সম্পর্কে স্পষ্টতা না থাকলেও শোয়েব মালিকের ফিক্সিংয়ের ঘটনা শুরু হয় 2005 সাল থেকে। শোয়েব মালিক স্বীকার করেছিলেন যে একটি ঘরোয়া টি-20 ম্যাচে তিনি তার দল শিয়ালকোট স্ট্যালিয়নসকে ইচ্ছাকৃতভাবে হারিয়েছিলেন। সেই ম্যাচের ফলাফলে লাহোর ইগলসে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হতে পারত। সেই ফিক্সিংয়ের কারণে ভিডিও প্রমাণের ভিত্তিতে শোয়েব মালিক শাস্তিও পেয়েছিলেন, এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। এছাড়া আইসিসি তাদের আচরণবিধির অধীনে 2টি ওয়ানডে ম্যাচের 75% ফি জরিমানা করে। 2010 সালে অপ্রকাশিত আয়ের বিতর্কে জড়িয়ে পড়ায় তাকে দল থেকে বাদ দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশে খেলতে এসেও বিতর্কে জড়িয়েছিলেন শোয়েব মালিক। খুলনা টাইগার্সের বিপক্ষে একটি ম্যাচে 3টি নো বল করলে তাকে ঘিরে শুরু হয় ফিক্সিংয়ের সন্দেহ। 2024 সালে বিপিএলে তার দল ফরচুন বরিশাল বাতিল করেছিল তার চুক্তি। বাসিত আলির সাম্প্রতিক অভিযোগের পর শোয়েব মালিকের বিতর্কিত ক্যারিয়ার পড়েছে নতুন চ্যালেঞ্জের মুখে। সাদাতুর রাফি, কালবেলা।